কারো আগুনে পুড়েছে হাত, কারো ঠোঁট বাঁকা হয়েছে, তো কারো জন্মগত টিউমার। এরকম 130 জন দরিদ্র রোগীকে বাছাই করা হয়েছে। আর এসব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে হাঙ্গেরি থেকে সিরাজগঞ্জে এসেছেন একদল চিকিৎসক। গত 15 এপ্রিল থেকে এসব রোগীর অপারেশন চলছে সিরাজগঞ্জের কামারখন্দের খোকন মেমোরিয়াল হসপিটালে। ব্যয়বহুল অপারেশনগুলো বিনামূল্যে এসব জটিল রোগের সেবা পেয়ে খুশি দরিদ্র রোগীরা। এটা আমার অনেক দিন হলো হয়েছে, 25-26 বছর হলো। এই খোকন মেমোরিয়াল হসপিটালে এসে আমাকে চিকিৎসা করার পর বাইরের ডাক্তার দিয়ে প্লাস্টিক সার্জারি, তো আমার অনেক ভালো লাগতেছে। কোনো টাকা পয়সা লাগে নাই এবং কোনো পেট ভরাও লাগে নাই, তো আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সম্পূর্ণ সুস্থ আছি। আমার বাচ্চা গরম তরকারিতে পড়ে গেছিল খেলতে খেলতে, পরে অনেক সিরিয়াস অবস্থা হয়েছিল। আমরা বিভিন্ন হসপিটালে ঘোরাফেরা করছি এবং অনেক টাকা পয়সাও শেষ করছি, কিন্তু ভালো চিকিৎসাটা হয়েছিল না। এই জায়গায় বাহিরের ডাক্তার, তারপরে বিনামূল্যের চিকিৎসা, অনেক সুযোগ সুবিধা আছে, বাচ্চা সুস্থ আছে, অপারেশন হয়েছে, ইনশাল্লাহ আশা করি সুস্থ হবে। হাঙ্গেরি থেকে 12 জনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে এসেছেন। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এই সময়ের মধ্যে তারা নিবন্ধিত রোগীদের অপারেশন সহ চিকিৎসা দিচ্ছেন। এক্ষেত্রে শিশু রোগীদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানালেন ডক্টর প্রেক পাতাকি। We are very happy to be here in Sirajganj, Bangladesh. It's the 12th mission of Action for Defenseless People Foundation from Hungary, Europe. We are a group of volunteering plastic surgeons and anesthesiologists and other subspecialties, and we are doing volunteering reconstructive surgery work in Bangladesh since 14 years. We came this year with a group of 12, and we are all together with a Bangladeshi physiotherapist, 13. We have already screened 130 patients, and we would like to operate in the next 2 weeks in about on about 80 to 100 patients, if it's possible. And we would like to continue this program every year as we did. It's mainly on burn patients, especially children's burns, with also with congenital malformations. We are trying to help the local community, and we enjoy a great hospitality here from the locals. And thank you very much once again, Joy Bangla, Donnovat, for your hospitality. We try to help as much as we can. ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বাংলাদেশে দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আমি খুবই খুশি যে যাদের জন্মগত ত্রুটি রয়েছে কিংবা যাদেরকে আমরা পঙ্গু বলি বা বিকলাঙ্গ বলি, তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, এই জন্যই এই প্রচেষ্টাটি। এবং আমরা দেখেছি এ পর্যন্ত তারা বাংলাদেশে সিরাজগঞ্জ সহ তারা 900 অপারেশন করেছে, এবং 900 অপারেশনের মাধ্যমে তারা মানুষকে সেবা দিয়েছে, এবং তারা যারা গতবার ভালো হয়েছে তারা কিন্তু এবার এসে দেখা করে গেছে এবং তারা স্বাভাবিক জীবনযাপন করছে। তো এটাই আমাদের জন্য আনন্দ যে মানুষ অসুখ বিসুখে ভুগতে পারে কিন্তু তাদের চিকিৎসা আছে এবং চিকিৎসাটি হচ্ছে। প্রতি বছর বাংলাদেশে এসে দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হাঙ্গেরির চিকিৎসকরা। নাসিমুল বারী, সৌরভ, মোহনা, ডিজিটাল।